কোনোরকম মন্ত্র ছাড়াই কিভাবে আপনি যে কোনো কাউকেই বশীকরণ করতে পারবেন আজকের এই ভিডিও দেখে শিখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি কেননা আজ আমি একটি সবচেয়ে সহজ সরল বশীকরণ শিখিয়ে দেবো এবং এই বশীকরণটি করতে কোনো মন্ত্র জপ করতে হবে না কোনো কঠিন ক্রিয়া করতে হবে না খুব সহজ পদ্ধতির দ্বারা যে কোনো কাউকেই আপনি বশীকরণ করতে পারবেন যাকে চাইবেন তাকেই সর্বজন বশীকরণ তন্ত্র আমি শিখিয়ে দিচ্ছি বা টোটকা বলতে পারেন একটা বশীগরণের টোটকা আমি শিখিয়ে দিচ্ছি যার দ্বারা আপনি নারী পুরুষ ছেলে মেয়ে যাকে খুশি সে আপনার সম্পর্কে যাই হোক না কেন কাকেই আপনি বশীকরণ করে নিতে পারবেন এক চান্সেই সে থাকবে আপনার হাতের মুঠোয় ভেড়া পাটা ছাগলের মতো হয়ে যাবে তাকে আপনি যা বলবেন তাই করবে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে আপনার কথাই সে মান্য করে চলবে এইভাবে আপনি যে কোনো কাউকেই বশীকরণ করতে পারবেন নিজের স্বামী নিজের স্ত্রী অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ বা নিজের প্রেমিক বা প্রেমিকা অর্থাৎ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবী অথবা নিজের অফিসের বস অফিসের মালিক বা আপনার স্টাফ চাকর কলিগ বৃত্ত বা আপনার চাকরি স্থলে কাউকে যে কোনো কাউকে অথবা ব্যবসা স্থানেও আপনি এই বসীগ্রহণটি করতে পারবেন মানে আপনার ব্যবসা যদি না চলে কিভাবে আপনি কাস্টমারদের অ্যাট্রাক্ট করবেন কিভাবে আপনি আপনার খদ্দেরদের বশীকরণ করতে পারবেন যাতে করে আপনার তারা দোকান থেকে জিনিসপত্র কেনে বা আপনার ব্যবসায় যেন তারা অ্যাট্রাক্ট হয় আপনার কাছ থেকে যেন তারা লেনদেন করে ব্যবসাটি যেন আপনার ভালো চলে কাস্টমার দিকেও আপনি বসীগরণটি করতে পারবেন এছাড়াও নিজের পাড়া প্রতিবেশী যদি কাউকে করতে চাইছেন করতে পারবেন অথবা নিজের রিলেটিভ আত্মীয় স্বজন বা নিজের শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোক এমনকি শত্রুকে পর্যন্ত বসীগরণটি করা যেতে পারে এতটাই শক্তিশালী একটি সর্বজন বসীগরণের টোটকা শিখিয়ে দিচ্ছি এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ করতে পারবেন হিন্দু মুসলিম বা যে কোনো ধর্মেরই আপনি হন না কেন আপনি ছেলে হলেও করতে পারবেন মেয়ে হলেও করতে পারবেন ঠিক আছে পুরুষ মহিলা প্রত্যেকেই এই বসীকরণের প্রয়োগটি করতে পারবে এই বশীকরণটির জন্য শুধুমাত্র প্রয়োজন একটা সাদা কাগজ অর্থাৎ চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের সাদা কাগজ নেবেন চার যোগ্য সাইজের পরিষ্কার সাদা কাগজ এবং একটি কালো কালির কলম নিতে হবে শুধুমাত্র ঠিক আছে এই দুটো জিনিস হলেই এই বসীগণটি আপনি করতে পারবেন বসীগরণটি যে কোনো দিন করতে পারেন কিন্তু করতে হবে মনোযোগ দিয়ে যখন আপনি করবেন মনোযোগ দিয়ে করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে পবিত্র স্থানে বসে কিন্তু এই কাজটি করতে হবে মনোযোগ সহকারে এবং এই সমস্ত তন্ত্র আমি আমার অনেক ভক্তবৃন্দদের করে দিয়েছি বা বলেও দিয়েছি তারা নিজেরা করে নিয়েছে এবং তারা করে কিন্তু আজকে যে যার জায়গায় প্রতিষ্ঠিত বা কাউকে বসীকও করে নিতে পেরেছে এবং এই বসীগণের মারাত্মক ফলাফল আপনি পাবেনই পাবেন যদি সঠিকভাবে মনে ধৈর্য বিশ্বাস সহকারে আমি যেরকম যেরকম বলছি সেরকম যদি আপনি করতে পারেন তো এই বসীগণটি করাবার জন্য স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে পবিত্র স্থানে বসেছেন সাদা কাগজটি নিয়েছেন চারচৌক সাইজের চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাইজের সাদা কাগজ পরিষ্কার নিয়েছেন এবং কালো কালির একটি কলম নিয়ে বসেছেন আমি একটু পরে একটা বশীকরণের নকশা দেখিয়ে দেবো এটা আমরা তান্ত্রিক ভাষায় যন্ত্রম বলে থাকি বশীকরণের যন্ত্রম তো সেই নকশাটি বা ছক যে ছকটা আঁকা রয়েছে আমি দেখিয়ে দেবো আপনারা সমান সমান করে আঁকবেন ঠিক আছে আমার ছবিতে হয়তো বাঁকা লাগতে পারে কিন্তু আপনারা সমান সমান করে ছকটি আঁকবেন ঠিক আছে স্কেল ব্যবহার করতে পারেন স্কেল দিয়ে আঁকবেন সাদা কাগজেতে কালো কালির কলমটি দিয়ে ছকটি এঁকে ফেলতে হবে এবং ছকের মধ্যে যা যা সংখ্যা থাকবে নম্বর থাকবে সেই নম্বরগুলোও লিখে দেবেন ঠিক আছে ইংরাজিতেও লিখতে পারেন নম্বরগুলো অথবা বাংলাতেও লিখতে পারেন ঠিক আছে যে কোনো একটা ভাষাতেই আপনি সংখ্যাটি লিখবেন ঠিক আছে ছকটি আঁকা হয়েলে হয়ে গেলে কী করতে হবে ভালো করে শুনবেন ছকটি আঁকা হয়ে গেলে দুটো পদ্ধতি আছে আমি আপনাদেরকে দুটো পদ্ধতি বলে দিচ্ছি একটা তাবিজের মাধ্যমে বা কবজের মাধ্যমে ধারণ করতে হবে আর একটা আপনি করতে পারেন ওই যে কাগজটা আপনি আঁকলেন ছকটি ওই কাগজটিকে আপনি ল্যামিনেশন করে নিতে পারেন ল্যামিনেশন করে এবার আপনি নিজের পকেটে করে নিয়ে ঘুরতে হবে ঠিক আছে আর যদি এটা না করতে চান তো কবজ বা তাবিজ আপনাকে তৈরি করতে হবে যে কোনো রূপোর কবজ বা রুপোর তাবিজ আপনাকে কিনতে হবে ঠিক আছে সেই রূপোর কবজ বা রূপোর তাবিজের মধ্যে ওই নকশা আঁকা কাগজটি মুড়ে সেই কবজের মধ্যে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে মোম দিয়ে সিল করে দেবেন মুখটি দিয়ে লাল কার সুতো দিয়ে নিজের গলাতে ধারণ করতে পারেন বা আপনি ছেলে হলে ডান বাহুতে আর মেয়ে হলে বাঁ বাহুতে আপনি ধারণ করবেন ঠিক আছে এইভাবে আপনাকে তাবিজ বা কবজের মাধ্যমে ধারণ করতে হবে আর যদি আপনি ল্যামিনেশন করে নিতে চান কাগজটি তাহলে ল্যামিনেশন করে নিজের পকেটে আপনি রাখবেন বা আপনি নিজের ব্যবসা স্থানেও রেখে দিতে পারেন নিজের ঠাকুরের স্থানে ঠিক আছে এইভাবে আপনাকে রেখে দিতে হবে বা সঙ্গে রাখতে হবে তাহলেই আপনি যাকে চাইবেন তাকেই বসীকরণ করতে পারবেন চাকরিস্থলে হোক ব্যবসা স্থানে হোক ভালোবাসার স্থানে হোক নিজের মনের মানুষকে হোক ভালোবাসার মানুষকে হোক পাড়া প্রতিবেশী হোক শ্বশুর বাড়ি বাপের বাড়ি রিলেটিভ আত্মীয় স্বজনকে হোক যে কোনো কাউকেই আপনি বসীগ্রহণ করে রেখে দিতে পারবেন ঠিক আছে সঙ্গে করে শুধু রাখতে হবে বা ব্যবসার স্থান হলে ব্যবসার স্থানে যেখানে ঠাকুর রয়েছে সেখানে রাখতে পারেন অথবা নিজের ঘরে হলে নিজের ঘরেও আপনি নিজের ঠাকুর স্থানে রাখতে পারেন ল্যামিনেশন করে অথবা নিজের কবজ বা তাবিজে যদি আপনি ধারণ করেন তাহলে তো নিজের সঙ্গে থাকছেই জিনিসটা এবারে চলুন সেই নকশাটি আমি দেখিয়ে দিচ্ছি তবে একটু অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি পে অল নোটিফিকেশন করে রাখুন প্রতিদিন এই ধরনের তন্ত্রমন্ত্র রিলেটেড ভিডিও আপনি পাবেন বিনামূল্যে শিখতে পারবেন কোনো তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে না তাই বিনামূল্যে শিখুন এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিন আমার তরফ থেকে ভিডিও আপনি পাবেন আর একটি লাইক অবশ্যই দেবেন এই হচ্ছে সেই নকশা কিন্তু এটি গুরু অনুমতি নিয়ে করতে হবে তার জন্য এই চ্যানেলের লিঙ্ক এক্ষুনি গুনে গুনে পঞ্চাশ জনকে শেয়ার করে কাজ করুন দেখবেন হাতে নাতে আপনি ফলাফল পাবেন শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক নিজস্ব ফেসবুক প্রোফাইল ম্যাসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে এই চ্যানেলে তন্ত্রমন্ত্র ভিডিও রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকবেন ধন্যবাদ